আসসালামু আলাইকুম, আমি মিল্টন খন্দকার। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ক্যানিজার অভিক্রিয়া। তোমরা জানো ক্যানিজার অভিক্রিয়া জৈব যৌগের অ্যালডিহাইড ও কিটোন চ্যাপ্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়া থেকে এইচএসসি এবং অ্যাডমিশন উভয় জায়গাতে প্রশ্ন আসে। এখান থেকে তুমি যেমন এমসিকিউ আসতে দেখবে, তেমন এখান থেকে সিকিউ আসতে দেখা যায়। তো যেহেতু ক্যানিজার অভিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, আমি চেষ্টা করব এই বিক্রিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য এই ভিডিওতে শেয়ার করার জন্য। এবং এখান থেকে যে ধরনের কঠিন কোশ্চেন গুলো আসে, তুমি এই ভিডিওটা দেখলে আশা করি সমস্ত কোশ্চেন গুলাই পারবে। তো আর দেরি না করে খাতা কলম নিয়ে বসে যাও, আমি যেভাবে যেভাবে তোমাদেরকে তথ্যগুলো শেয়ার করি এভাবে এভাবে তথ্যগুলোকে বুঝে নিয়ে নোট করা শুরু করো। তোমরা দেখতেছো আমার চ্যানেল গ্রো উইথ মিল্টন খন্দকার। তো চলো শুরু করা যায়। তো দেখো ক্যানিজার বিক্রিয়া করার জন্য, ক্যানিজার বিক্রিয়া পড়তে যে তোমাকে কয়েকটি তথ্য সম্পর্কে জানতে হবে। প্রথম যে তথ্যটি তোমাকে জানতে হবে যে ক্যানিজার বিক্রিয়া কারা দেয়। তোমাকে আমি জানিয়ে রাখি ক্যানিজার বিক্রিয়া আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোন দেয়। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোন, তারা হচ্ছে আমাদের ক্যানিজার বিক্রিয়া দেয়। ক্যানিজার বিক্রিয়া হওয়ার জন্য পাশাপাশি আমাদের প্রয়োজন পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম কার্বোনেটের ক্ষার দ্রবণ। এই দুইটা শর্তে আমরা ক্যানিজার বিক্রিয়া দেখতে পাই। তো আমরা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোনকে প্রথমে একটু আইডেন্টিফাই করা শিখব। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এমসিকিউতে এই টাইপের কোশ্চেন আসে, তোমার কাছে জিজ্ঞেস করবে যে নিচের কোনটি ক্যানিজার বিক্রিয়া দিবে। তো সেই ক্ষেত্রে ওই যৌগটি ক্যানিজার বিক্রিয়া দিবে কি দিবে না সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে সেখানে আলফা হাইড্রোজেন আছে কি নেই এইটা দেখে। তো যেহেতু আলফা হাইড্রোজেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা একটু দেখি আলফা হাইড্রোজেন কাকে বলে এবং কিভাবে হয়। দেখো আমরা জানি যে কোনো অ্যালডিহাইড বা কিটোনে মূলক থাকে CHO বা CO। তো মূলকের পাশের যে কার্বন, এই কার্বনকে বলা হয় আলফা কার্বন। এই কার্বনকে কি বলা হয়? এই কার্বনকে বলা হয় আলফা কার্বন। এখন এই আলফা কার্বনে যদি কোন হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। সেই হাইড্রোজেনকে আমরা কি বলবো? আমরা বলবো আলফা হাইড্রোজেন। তো দেখো এই আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন থাকতে পারে? এই আলফা কার্বনে দেখো তিনটা হাইড্রোজেন থাকতে পারে। তিনটা হাইড্রোজেন থাকার ক্যাপাবিলিটিস আছে। যেহেতু এখানে তিনটা হাইড্রোজেন থাকার ক্যাপাবিলিটিস আছে, তাহলে এখানে সর্বোচ্চ তিনটি আলফা কার্বন হাইড্রোজেন কিন্তু থাকতে পারে। তাহলে আলফা কার্বন একটি, আলফা হাইড্রোজেন তিনটি। দেখো এরপরে যদি চেনটাকে আমরা আরেকটু বাড়াই, এখানে CH2 দিয়ে এখানে CH3 দিই, তাহলে এই যে মূলক, মূলকের পাশের কার্বনকে যেমন আমরা বলি আলফা কার্বন, তার পাশের কার্বনকে আমরা বলি বেটা কার্বন। এবং এইভাবে বাড়তে থাকে, এর পাশে যদি কার্বন থাকে সেটাকে বলা হবে গামা কার্বন। এইভাবে মার্কিং করা হয়। তো দেখো আলফা কার্বনের যে হাইড্রোজেন থাকে সেটাই হচ্ছে আলফা হাইড্রোজেন। আমাদের শর্তে বলা ছিল আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোন, অর্থাৎ এই মূলকের পাশের কার্বনে কোনো আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। তাহলে আলফা হাইড্রোজেন থাকতে পারে না এমন কিছু পরমাণু মৌলের উদাহরণ আমরা একটু দেখি। দেখো তুমি নিজেই তৈরি করতে পারবে। যেমন আমি তৈরি করার জন্য প্রথমে মূলক নিলাম, মূলকের পাশে একটা কার্বন দিলাম। এখন এই কার্বনের যে তিনটা হাত, তিনটা হাতে আমি যদি হাইড্রোজেন না দিয়ে ক্লোরিন বসাই, তাহলে দেখো এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। তার মানে এই মৌলটি একটি আলফা হাইড্রোজেন বিহীন মৌল। তার মানে এটি কি ধরনের বিক্রিয়া দিবে? এটি অবশ্যই ক্যানিজার বিক্রিয়া দিবে। যেহেতু এটি আলফা হাইড্রোজেন বিহীন, তাহলে এটি কি বিক্রিয়া দিবে? ক্যানিজার বিক্রিয়া দিবে। খেয়াল করে দেখো আমরা আরো একটি যদি বানাই, দেখো প্রথমে মূলক লিখলাম, পরে লিখলাম আরেকটি কার্বন, তারপরে দেখো CH3 বসাইলাম, তাহলে দেখো এই কার্বনের দুইটা হাত বাকি আছে। সেই দুইটা হাতে তুমি যদি আবারও ক্লোরিন বসাও, তাহলে দেখো এই যৌগটাও কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন। কারণ দেখো মূলক, মূলকের পাশের কার্বন, পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নেই, এখানে কি আছে? ক্লোরিন আছে। তাহলে যেহেতু হাইড্রোজেন নেই, তাহলে সেটি ক্যানিজার বিক্রিয়া দিবে। ক্যানিজার বিক্রিয়া দেওয়ার শর্ত যেহেতু ছিল আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে, তাহলে এটাও দিবে। এবার খেয়াল করে দেখো আলফা হাইড্রোজেন দেওয়ার আরেকটি শর্ত কি? খেয়াল করো যদি এখানে আলফা কার্বনই না থাকে, তাহলে কি সেখানে আলফা হাইড্রোজেন থাকার সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে না, সম্ভাবনা নেই। ধরো আমরা মূলক নিলাম, মূলকের পরে আমরা কোনো আলফা কার্বনই দিব না, আমরা সরাসরি এখানে হাইড্রোজেন বসিয়ে দিব একটা হাতে,
তাহলে দেখো এখানে যেহেতু কার্বনই নাই তাহলে এখানে আমাদের আলফা হাইড্রোজেন থাকার তো কোনো কথাই নাই। এখানে যে হাইড্রোজেনটি আছে সেটি স্বাভাবিক হাইড্রোজেন, নট আলফা হাইড্রোজেন। তাহলে এরও কিন্তু ক্যানিজারও বিক্রিয়া দিবে যেহেতু এটি আলফা হাইড্রোজেন বিহীন। আরো একটি মৌল যেটি আলফা হাইড্রোজেন বিহীন, এটার একটি উদাহরণ আমি তোমাদের দেখাই, সেটি হচ্ছে বেনজালডিহাইড। তোমরা যারা বেনজালডিহাইড চিনো, বেনজালডিহাইড কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন একটি পরমাণু। কিভাবে আমরা একটু যদি অ্যানালাইসিস করে দেখি, দেখো আমরা প্রথমে বেনজিন আঁকলাম, বেনজিনের উপরে আমরা CHO দিলাম। দেখো এখানে একটি বন্ড দিলাম, এখানে একটি বন্ড দিলাম, এখানে একটি বন্ড দিলাম। খেয়াল করে দেখো এখানে যে কার্বনটা আছে, এখানে একটি কার্বন আছে, সেই কার্বনের দুইটি হাত এই সাইডে, একটি হাত এই সাইডে। তাহলে কয়টি হাত গেল? তিনটি হাত গেল, একটি হাত উপরে। তাহলে এই দেখো চারটি হাত গেল। তাহলে খেয়াল করে দেখো তো এইটা ছিল মূলক, মূলকের পাশের কার্বন এটা, সেই কার্বনের চারটা হাতই বন্ড হয়ে আছে আলাদা আলাদা কার্বনের সাথে। দেখো এই কার্বনের চারটা হাতই বন্ড হয়ে আছে, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, এখানে ডাবল বন্ড। তাহলে এখানে কি কোনো হাইড্রোজেন আছে? উত্তর হচ্ছে না, এখানে কোনো হাইড্রোজেনের উপস্থিতি নেই। এখানে যেহেতু কোনো হাইড্রোজেনের উপস্থিতি নেই তাহলে এটাও একটি আলফা হাইড্রোজেন বিহীন। তাহলে বেনজালডিহাইড হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারলাম কারা কারা ক্যানিজারো রিয়াকশন দেয়, কারা কারা ক্যানিজারো রিয়াকশন দেয়। এই ধরনের মৌলগুলো ক্যানিজারো রিয়াকশন দেয় যেখানে আলফা কার্বনে হাইড্রোজেন না থেকে অন্য কিছু থাকে। আরেক ধরনের মৌল তোমার ক্যানিজারো রিয়াকশন দেয় যেখানে কোনো আলফা হাইড্রোজেনই নেই, যেমন হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আলফা কার্বনই নেই। তাহলে যেহেতু এখানে আলফা কার্বনই নেই তাহলে তারা কি ক্যানিজারো রিয়াকশন দেয়, কারণ আলফা কার্বন না থাকলে তো আলফা হাইড্রোজেন থাকা পসিবল না। আর বেনজালডিহাইড হচ্ছে ক্যানিজারো রিয়াকশন দেয়। দেখো ক্যানিজারো রিয়াকশন সম্পর্কে আমরা আরো কয়েকটি তথ্য দেখব। ক্যানিজারো রিয়াকশনে দুই ধরনের জিনিস ঘটে, একটা হচ্ছে জারিত হয় বা জারণ ঘটে, আরেকটা হচ্ছে বিজারিত হয় বা বিজারণ ঘটে। তো দেখো জারিত হয়ে ক্যানিজারো রিয়াকশনের আমরা এগুলো দেখছি হচ্ছে বিক্রিয়ক কি কি ছিল। প্রোডাক্ট হিসেবে আমরা জারিত হইলে অ্যাসিড পাবো এবং বিজারিত হইলে অ্যালকোহল পাবো। তাহলে যেহেতু জারিত হইলে অ্যাসিড পাবো এবং বিজারিত হইলে অ্যালকোহল পাবো, তার মানে আমাদের এখানে ক্যানিজারো রিয়াকশনে দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে অ্যালকোহল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কি জারণ বিজারণ রিয়াকশনের মাধ্যমে এগুলো করব? আমার কাছে খুবই কঠিন লাগে ভাই এই সমস্ত জিনিসগুলো জারণ বিজারণের মাধ্যমে ওইভাবে দেখতে। এই জন্য আমি কিছু শর্ট ট্রিক্স ফলো করি, যেই জিনিসগুলো দেখে আসলে বোঝা যায় যে তুমি কিভাবে রিয়াকশনটা কমপ্লিট করবা। তো খেয়াল করো আমি সেইভাবেই তোমাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তা আমরা প্রথমে এই যে ক্যানিজারো রিয়াকশন দেবে আলফা হাইড্রোজেন বিহীন এই মৌলটাকে তুলে নিয়ে আসি। তা আমরা এই CHO লিখলাম, দেখো পরে আমি লিখলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র ক্ষার, আরো এক মোল এই CHO লিখলাম। কেন দুই মোল লিখলাম? কারণ তোমার ক্যানিজারো রিয়াকশন দিতে গেলে দুই মোল পরিমাণে, ক্যানিজারো রিয়াকশন দিতে গেলে দুই মোল পরিমাণে তোমার প্রয়োজন হয় বিক্রিয়ক, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার যেটা আছে এটা এক মোল পরিমাণে প্রয়োজন হয়। ঠিক এই ফরম্যাটে লিখলে তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখো তুমি যখন প্রোডাক্ট তৈরি করবা মাথায় রাখবা যে জারিত হয়ে অ্যাসিড তৈরি হয়, বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি হয়। প্রসেস তোমার জানার দরকার নেই, জাস্ট তোমার প্রোডাক্ট দুইটা জিনিস, অ্যাসিড আর অ্যালকোহল, এই দুইটা মাথায় রাখলেই হবে। তো দেখো অ্যাসিড কিভাবে তৈরি হয় এটা আমরা একটু খেয়াল করে দেখি। এই যে এইচ আর এখানে CHO, এই CHO থেকে দেখো প্রথমে তৈরি হবে এইচ CO, এই অংশটুকু চলে আসবে। তাহলে এখান থেকে আমি নিই কাকে? আমি এখান থেকে হাইড্রোজেনকে নিই, হাইড্রোজেনকে না নিই এইচ এবং CO কে নিছি। এবং দেখো এখান থেকে আমি নিব হচ্ছে ONA, এই অংশটাকে নিব। এই অংশটাকে নিয়ে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে দেখো এখানে যেটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে অ্যাসিডের লবণ। HCOOH ছিল হচ্ছে অ্যাসিড, ফর্মালিক অ্যাসিড, এবং সেখানে আমি একটি হাইড্রোজেন তুলে যদি সোডিয়াম বসাই তাহলে সেটা ছিল হচ্ছে অ্যাসিডের লবণ। তাহলে আমি এখানে অ্যাসিড না পেয়ে সরাসরি অ্যাসিডের লবণ পাইছি। তাহলে আমি প্রথমে কিন্তু জারিত হয়ে অ্যাসিড অংশটা পেয়ে গেলাম। দেখো এখান থেকে একটি হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে অংশটা চলে গেছে, বাকি আছে একটি হাইড্রোজেন, এবং এখানে একটি হাইড্রোজেন বাকি আছে। তোমরা জানো সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে এই যে অংশটা, এই হাইড্রোজেন পরবর্তীতে এই মূলকের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি হবে? দেখো এখানে তৈরি হবে হচ্ছে আমাদের অ্যালকোহল। তাহলে অ্যালকোহল তৈরি হইতে গেলে আমরা জানি প্রথমেই OH তৈরি হবে। এই OH তৈরি হয়েছে কোন অংশ থেকে? এই বিক্রিয়ার এই অংশ থেকে OH তৈরি হয়েছে। তাহলে কার্বনটা আমার খালি আছে, সেই কার্বনটা আমি বসাইলাম। দেখো এই কার্বনে এখানে একটি হাইড্রোজেন আছে, এখানে একটি হাইড্রোজেন আছে, এখানে একটি হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন আমাদের এক্সট্রা আছে। এই তিনটে হাইড্রোজেনকে আমি এখানে বসাইলে দেখো আমাদের তৈরি হয়ে গেছে অ্যালকোহল।
তাহলে আমরা জানছিলাম যে ক্যানিজারো রিঅ্যাকশনের প্রোডাক্ট হয় দুইটা, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে অ্যালকোহল। আমরা এখান থেকে অ্যাসিড দেখলাম এবং অ্যালকোহল দেখলাম। এখন আমরা বেনজালডিহাইডের রিঅ্যাকশন দেখি। ক্যানিজারো রিঅ্যাকশন বেনজালডিহাইডের ক্ষেত্রে কিভাবে ঘটে, তো দেখো প্রথমে তুমি বেনজালডিহাইড লিখবা, তারপরে সোডিয়াম হাইড্রক্সাইড লিখবা, তারপরে আবারও একটা বেনজালডিহাইড লিখবা। এই যে দুইটা লিখলা, এবার তুমি রিঅ্যাকশন করাবা। এই রিঅ্যাকশন কিভাবে ঘটবে দেখো, এখানেও সেম প্রসেসে এই অংশ থেকে ওএনএ নিয়ে নিবে, এখান থেকে হাইড্রোজেনটা শুধু বাকি থাকবে, থেকে তোমার প্রথম প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে অ্যাসিড অংশটা, সেটা কি সি ডাবল ও এন এ। এবার এখানে যে একটি হাইড্রোজেন, এখানে যে একটি হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন এখানে চলে আসবে, চলে এসে বেনজিনের উপর কার্বনের সাথে যুক্ত হবে, দিয়ে সিএইচ টু তৈরি করবে, আর ওখানে যে ওএইচ ছিল সেটা আলাদা হয়ে তৈরি করবে হচ্ছে আমাদের অ্যালকোহল। এভাবে তৈরি হলো হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল। তাহলে এই বিক্রিয়াতে আমরা কি কি শিখলাম, আমরা দেখলাম প্রথমে কিভাবে ক্যানিজারো বিক্রিয়ার কি কি শর্ত আছে, ক্যানিজারো বিক্রিয়ার আলফা হাইড্রোজেন বিহীন হওয়ার শর্ত, তারপরে কি কি আমাদের রিয়েজেন্ট ব্যবহার হয় বা বিক্রিয়ক ব্যবহার হয়, তারপরে আমরা কিভাবে চিনবো যে এই মৌলটি ক্যানিজারো বিক্রিয়া দিবে কি দিবে না, তাহলে ক্যানিজারো বিক্রিয়া দিবে কি দিবে না সেটা আইডেন্টিফাই করব। তারপরে আমরা এই সিস্টেমে লেখা শিখব কিভাবে ক্যানিজারো বিক্রিয়ার প্রোডাক্ট গুলো লিখতে হয়, অ্যাসিড এবং অ্যালকোহল কিভাবে তৈরি করতে হয়। তো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং মনোযোগ দিয়ে নোট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে আমার এই চ্যানেলের সাথেই থাকো। এই চ্যানেলে আমি বিভিন্ন পার্সোনাল ডেভেলপমেন্ট এবং কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ রিলেটেড ভিডিও বানাবো। বিশেষ করে আমি যেহেতু উদ্ভাসে কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রি রিলেটেড ভিডিও আমি ম্যাক্সিমাম সময় দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি স্পেসিফিক কোনো টপিকের উপর ভিডিও লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, আর আমার চ্যানেলের নাম হচ্ছে গ্রো উইথ মিল্টন গ্রো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।